মানহানিকর বক্তব্য ও কটূক্তির অভিযোগ এনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানি মামলা করেছেন বহুল আলোচিত ইউটিউবার হিরো আলম। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন তিনি। মামলাটি গ্রহণ করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। এ ব্যাপারে হিরো আলম বলেন, কোনো রাজনৈতিক নেতাই যেন ভবিষ্যতে এমন মানহানিকর বক্তব্য দিতে না পারেন সে কারণে এই মামলা। আমাকে জানে কোন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন কোন দলের লোক আমাকে যাতে গালি গালাজ না করে আপনাকে এই কথা বলেছে আমাকে, এবং আজকে যে আমি মামলা করেছি রুহুল কবির রিজভীর বিরুদ্ধে, এই মামলা আমি বলেছি এই মামলাটা, হ্যাঁ আমি এই মামলা করতে বলছি, মামলা করতে না মানুষ বলতেই ভোলাই, যে আমি আদালতে বলেছি যে এই মানুষ বলতে ভোলাই, যে আমি এই মামলা করতে চাই না, তাকে হলে দেয় মাফ করে দেওয়া হোক।